বাক্সার হুবনঘাটাত চলিছে ভারত ভুটান বন্ধুত্ব মেলার লগতে মাঘী মেলা। শান্তির বাণীলৈ পুনৰ পাহাড়ৰ পৰা আহিছে ভুটিয়া কুৰমালাগা। জাতি জনগোষ্ঠীর মিলন ভূমিত পরিণত হয়েছে বাক্সা জেলার হুবনঘাটা অঞ্চল। শান্তির বাণীলৈ বিগত তিনি বছর বিরতির পাছত ভুটান পাহাড়ৰ পৰা নামি আহিল ভুটিয়া কুৰমালাগা। উল্লেখ্য যে বাক্সা জিলার ভারত ভুটান সীমান্তর হুবনঘাটাত আরম্ভ হয়েছে বারো সংখ্যক ভারত ভুটান বন্ধুত্ব মেলা আর বাহাত্তর সংখ্যক মাঘ মেলা। ইতিমধ্যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মিলন ভূমিত পরিণত হয়েছে মেলাস্থলী। বড়ো, রাভা, গোর্খা, সাঁওতালি, কোচ রাজবংশীর লগতে ভুটিয়া সকলের পরম্পরাগত নৃত্য গীতেরে মুখরিত হয়ে পড়েছে হুবনঘাটার আকাশ বতা। আঠদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে ভারত ভুটান বন্ধুত্ব মেলা। ভারত ভুটান বন্ধুত্ব মেলাত ভুটানের বিভিন্ন বাণিজ্যিক স্থলত বিভিন্ন খাদ্য সম্ভার উপলব্ধ হওয়ার উপরও সাংস্কৃতিক কার্যসূচী রূপায়ণ করা হয়। আনহাতে হুবনঘাটাত অনুষ্ঠিত এই মেলার জড়িয়ে দুয়োখন দেশের সীমান্তর রাইজর মাজত সদ্ভাব মিলাপ্রীতি সুদৃঢ় হব বলে আশা ব্যক্ত করে।